জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদেরকে আজকে আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। সেটি হচ্ছে আমার সম্মুখে যে ভাইয়া বসে আছেন মহিউদ্দিন সাহেব, উনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং 10 দিন হাসপাতালে থাকতে হয়েছে। আপনারা জানেন যে কোভিড এখন নর্মালি, কিন্তু উনারটা একটু ডিফারেন্ট এই কারণে যে উনি ডাবল ভ্যাকসিন নিয়েছিলেন, তারপরেও উনি কোভিড আক্রান্ত হয়ে 10 দিন হাসপাতালে বিশেষ চিকিৎসায় ছিলেন। তো আমরা ওনার সাথে কথা বলবো, আসলে কি হয়েছিল আর ওনার কাছ থেকে জানতে চেষ্টা করবো উনি কিভাবে এই অসুস্থতা থেকে বর্তমানে গড়ে ফিরে এসেছেন এবং সুস্থ আছেন। উনি বর্তমান ওনায় বসবাস করেন পূর্ব লন্ডনের ইলফুটে। তো মহিউদ্দিন ভাই, সালাম আলাইকুম। আপনি এই মুহূর্তে আপনি কেমন আছেন ভাইয়া? এখন আমি মোটামুটি সুস্থ আছি, তবে খুবই উইক, দুর্বল আর কি শরীর। জি, আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি এখনো মানে শরীর দুর্বল রয়েছে, আপনার সাউন্ডটা একটু কম আসতেছে। ঠিক আছে, অসুবিধা নাই। তো আমি জানতে চাইবো যে আপনি ভ্যাকসিনের উভয় ডোজ নিয়েছিলেন কিনা, টিকা উভয় ডোজ গ্রহণ করেছিলেন কিনা, এবং কোন কোনটা গ্রহণ করেছিলেন? আমি ফেব্রুয়ারির 2 তারিখে আস্ট্রাজেনিক ওই ভ্যাকসিনটা নিয়েছিলাম এবং 27 তারিখে সেকেন্ড ডোজ নিয়েছিলাম। তারপরে মানে কি হলো, মানে এরপরে কি হইলো যে আপনি আপনি তো কনফিডেন্ট ছিলেন যে হয়তো ভ্যাকসিন নিয়েছেন, আপনার কোভিড থেকে মোটামুটি মুক্ত, তারপরেও আপনি আসলে কি জব করেন, কিভাবে আক্রান্ত হইলেন বা বুঝতে পারলেন যে কিভাবে আপনি আক্রান্ত হয়েছেন? এরপরে তো আমার তো কনফিডেন্স ছিল, আমি কাজ করতেছিলাম, আমি নিজে ট্যাক্সি ড্রাইভার, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, কিন্তু এই গত মাসে, এই মাস কি জুলাই, জুলাই 13 তারিখে আমি হঠাৎ করে একটু অসুস্থতা ভোগ করি। হ্যাঁ, রাত্রে আবার জ্বর আসে এবং শরীর ঠান্ডা হয়ে যায় এবং প্রচুর ব্যথা ছিল শরীরে, মানে অসহ্যের বাইরে ছিল আর কি। এভাবে আমি 3 দিন ফাইট করছি। ফাইট করার পর আমার অক্সিজেন নিচে নেমে যায়, তারপর ওয়াইফ অ্যাম্বুলেন্স কল করে আর কি। অ্যাম্বুলেন্স এসে আমার অবস্থা দেখে আমাকে নিয়ে যায় সাথে। মানে হাসপাতাল, আপু যদি একটু হেল্প করেন যে ওনাকে মানে কিভাবে হাসপাতালে নেওয়া হইলো, কোন পরিস্থিতিতে নেওয়া হইলো এবং কতদিন উনি ছিলেন? হ্যাঁ, 12-13 তারিখ থেকে ও ঘরে, প্রচুর ব্যাকসাইড পেন ছিল, অনেক ব্যথা ছিল ওর। কিন্তু নর্মালি ওর একটা ভাইরাস মানে প্রত্যেক ইয়ারই আসে, সিজন চেঞ্জ হওয়াতে যে ঠান্ডা সর্দি ওইটা ওর আসে নাই, কিন্তু অনেক দুর্বল হয়ে পড়ছে ঘরের মধ্যেই বসা, প্রচুর ব্যাকসাইড পেন। আর সানডে যখন দেখি ও টোটালি 1 মিনিটের জন্য ঘুমায় নাই, আর বলতেছে মাথা জানি ছিঁড়ে যেতেছে এরকম বলতেছে। আর প্রেশার টেস্ট করে দেখি প্রেশার হাই, অনেক হাই ছিল। তারপর সন্ধ্যার পর অক্সিজেন টেস্ট করে দেখি অক্সিজেনও কমে যেতেছে। আর নর্মাল ওর এমনি ঠান্ডা সর্দি কাশি হয় আমি ওইটাই ভাবছি আমরা, কিন্তু নাইট একটু অন্যরকম। এর আগেও আমরা ইদানিং করোনা টেস্ট করছি কিন্তু নেগেটিভ ছিল মঙ্গলবারে, তারপর ফ্রাইডে তে আমি টেস্ট করছি ও করোনা পজিটিভ, সাথে আমার বড় ছেলেরও করোনা পজিটিভ ছিল ওই দিনই ফ্রাইডে তে 16 তারিখে। তারপরে শনিবার ও কোন রকম দেখতেছি ওরে, মানে টি লেবু যা দেওয়া দিতেছি আমরা। তারপর সানডে তে ও আর পারতেছিল না, সন্ধ্যার পর সেই 9:30টার দিকে দেখি অক্সিজেন 84 হয়ে গেছে, তখন আমি অ্যাম্বুলেন্স ফোন দিছি। অ্যাম্বুলেন্স আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করছে, 2 আওয়ার্স এর মতো লাগছে অ্যাম্বুলেন্স আসতে, কারণ ওরা বলতেছে উইকেন্ড তো একটু রাশ, অনেক রাশ। তারপর ঠিক রাত 1টার সময় চলে আসছে, তারপর ও একদম বিছানায় বেডে না, একদম মানে উঠার মতো কোনো শক্তি নাই, খুব ঠান্ডা লাগতেছে, ভারী ল্যাপটপ ব্ল্যাঙ্কেট সবই দেওয়া হয়েছে, কিন্তু অনেক ভয় ছিলাম আমরা, এখানে বড় ছেলেরও ভাইরাস ঘরের মধ্যে বসে আছে। তারপর অ্যাম্বুলেন্স আসার পর বাইরে থেকে ওরে নিয়ে গেল, অ্যাম্বুলেন্স তে বসানোর পর অনেক ভালো করে চেক টেক করার পর ওরা বলল করোনা পজিটিভ। তারপর অক্সিজেন লেভেলও কমে যেতেছিল, তখন আমার কাছে আসলো একজন অ্যাম্বুলেন্স থেকে, এসে বলল ওর মোবাইলটা আর চার্জারটা দিয়ে দিতে। আমি তখন দিয়ে দিলাম, জিজ্ঞেস করলাম কোন হসপিটালে আমরা কন্ট্যাক্ট করবো, কোথায় নিয়ে যেতেছেন, বলল কিং জর্জ হসপিটালে, আর মোবাইল আছে সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এই তো খবর। তারপর ভোরে মনে হয় 7টার পর ওর সাথে কথা বলতে পারছি, ওরে ভিতরে ইমার্জেন্সিতে রাখছিল, তারপর কিছুক্ষণ পর 10টার পর মনে হয় ওয়ার্ড দিছে। এরপরে তো ওই বলতে পারবো, অবস্থা খুবই খারাপ ছিল,
ওর দুই দিন পরই মনে হয় ডায়াবেটিস ধরা পড়ছে। সো ওনাকে কি আইসিইউ তে থাকতে হয়েছে কিনা বা ওই যে ভেন্টিলেশন এগুলো লাগানোর প্রয়োজন হয়েছিল কিনা? না, আইসিইউ তে নিতে হয় নাই, ভাগ্য ভালো আমার দুটো ভ্যাকসিন দেওয়া ছিল, এই কারণে। তো যাদের মানে ভ্যাকসিন দেওয়া হয় নাই ওদের আমি দেখছি খুবই কষ্ট করতেছে। হ্যাঁ, ওদের যে অবস্থা মানে বেঁচে আসা মানে খুব কম সম্ভব। তোমার নেওয়ার পর কি করছো? টেবিল অক্সিজেন আমাকে যাওয়ার সাথে সাথে ওরা অক্সিজেন দিছে এবং প্রতিবারে চেঞ্জ করছে কোনটা প্রয়োজন, কতটুকু প্রয়োজন, কি প্রয়োজন। তবে ট্রিটমেন্ট ওরা যথেষ্ট ভালো ট্রিটমেন্ট করছে, প্রতি 15 মিনিট পর পর ওরা সবকিছু টেস্ট করছে এবং কন্টিনিউয়াস আপনি ওই আপনি যেটা বলতে চাইছিলেন বা এর আগে যেটা বলছিলেন যে এই ভ্যাকসিন নেওয়ার কারণে আপনাকে মানে এত বেশি আপনার কষ্ট হয় নাই, মানে ডাক্তাররা কি বলছে ভ্যাকসিন সম্পর্কে আপনার হসপিটালে যাওয়ার পরে? ভ্যাকসিনের কারণে আমিও বেঁচে আছি, না হলে আমার অবস্থা খুব খারাপ ছিল। আমি দেখছি যারা ভ্যাকসিন ছাড়া ওখানে গেছেন ওরা খুবই কষ্ট করতেছেন, মানে ওরা জীবন যুদ্ধের সাথে জোর লড়তেছে, অনেকে হয়তো বাঁচিয়ে আসতেছে আর অনেকে আসতে পারবে না আর কি। আরেকটা হচ্ছে যে শুনেছিলাম যে আপনার এই এর আগে ডায়াবেটিস ছিল না, সো এখন ডায়াবেটিসটাও ধরা পড়ছে, মানে এটার আসলে রহস্যটা কি? এটা রহস্য ডাক্তারকে আমি জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে ওরা যে মেডিসিন গুলা দিচ্ছে ওখানে ওই মেডিসিন গুলার সাইড এফেক্ট হিসাবে এটা এখন দেখা দিচ্ছে, সবাই নাকি হয়, এটা পরে নাকি কন্ট্রোলের মাধ্যমে হয়তো চলে যাবে আর কি। সে এখন মানে কয়দিন আগে আপনি ঘরে আসছেন? গতকালকে 7:30টার সময় আসছেন। কালকে আবার রিলিজ দিয়েছে। মানে এখন মানে গতকালকে থেকে এই পর্যন্ত আপনার কি অনুভূতি হচ্ছে যে আপনি আগে থেকে কতটুকু বেটার ফিল করতেছেন? এখন একটু ভালো ফিল করতেছি, তবে মানে উইকনেসটা একটু খাওয়া দাওয়া করতে, ওজন আমার প্রায় 20 কেজি মতো কমে গেছে 2 সপ্তাহের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে। আপু যদি একটু বলেন যে আপনারা মানে যে 10 দিন উনি থাকলেন আপনারা কতটুকু ঘাবড়ে গিয়েছিলেন বা আপনাদের কাছে কিরকম ফিল হচ্ছিল যে উনাকে নিয়ে কতটুকু টেনশন ছিলেন আপনারা? আসলে আমি প্রথম থেকে অনেক ভয় পেতাম করোনা ভাইরাস আসার পর থেকে, গত বছর থেকেই আমি খুবই সাবধানে থাকতাম, পাশের বোনের বাসা কম গেছি, সবকিছু মিলে আমরা সবাই একটু সতর্ক থাকতাম। কিন্তু যখন ওর পজিটিভ আসছে, ফার্স্ট আমার বড় ছেলে পজিটিভ আসছে, স্কুল থেকে আসার পর প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসছিল, তখন আমি টেস্ট করে দেখি ওর পজিটিভ আসছে, ছোট ছেলে নেগেটিভ। কিন্তু ওদের স্কুল থেকে প্রচুর স্টুডেন্টদের ধরা পড়ছে, এর জন্য আমি টেস্ট করছি, সাথে আমার হাজবেন্ডেরও করছি, তখন ওর পজিটিভ আসছে। তারপর তো মনে করেন ওর তো অলরেডি হাই প্রেশার আছে, এর জন্য আমরা একটু খুবই ভয় ছিলাম। আর হসপিটালে যখন নিয়ে গেছে সবাই খুবই ভয় ছিলাম, আর সাথে ফাইট হইলো আমার দুই ছেলের, ছোট ছেলের ঈদের দিন ধরা পড়ছে পজিটিভ, টোটালি খাওয়া দাওয়া একদম বন্ধ ছিল দুজনেরই, শুধু টি আর ড্রিঙ্ক এর উপরে ছিল ওরা। আর ভয় তো বুঝেন না, হসপিটালে যদি ঘরে কেউ ভয় হসপিটালে থাকে ভয় তো পাবোই। তারপর ওর সাথে যখন কথা বলি ডায়াবেটিস হাই হয়ে যায়, নতুন শুনলাম নতুন রোগ, এটা নিয়েও খুব ভয় ছিলাম আমরা। আর অক্সিজেন কোন লেভেলে আসছে, আইসিইউ তে নিতে হবে নাকি, সবকিছু মিলাই খুবই ভয় ছিলাম আমরা এটাই। আর ঘরে তো ছেলেদের দেখতে হয়েছে, সবকিছু মিলে টেনশনে ছিলাম আর কি। তারপর ও যখন 4 দিনের দিন ফোন করে বললো, তখন দেখলাম গলার ভয়েস ও চেঞ্জ হয়েছে, কাশি তো একটু কমছে, আর প্রচন্ড কাশি ছিল। আমার নিজেরও হয়েছিল, মানে এত বেশি কফ হয় মানে এটা বোঝানোর মতো না, মনে মনে হয় যে গলার ভিতরে এটা খাটা বসে আছে, জাস্ট ওইটা মানে খুসখুস খুসখুস মানে কফ আসে। তো আপনি তো মানে এখনো করোনা মুক্ত মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আসলে ঘরে সবার থেকে আমি মাস্ক পরে থাকতাম, ওদেরও মাস্ক পরেছে, কিন্তু ওরা তো ছোট বাচ্চা, বেশি তো শুনতো না, আর প্রচন্ড দুর্বল ছিল ওরা, একদম বেডের মধ্যে ছিল, কিন্তু জ্বর ছিল না ওদের, কিন্তু একটু অন্য ধরনের, অনেকের সময় জ্বর আসে, আবার খাওয়ার টেস্ট চলে গেছিল ওদের, কিন্তু আমি ওদের সামনে মাস্ক পরেছিলাম, আর যত পারছি আমি অ্যান্টিব্যাকটেরিয়া স্প্রে দিয়ে ঘর ক্লিন রাখার চেষ্টা করছি, সবকিছু সবকিছু, আর বারবার হাত ধুইছি আর স্যানিটাইজার ইউজ করছি, এভাবে আমি নিজেকে জি। এটা একটা মানে শিক্ষণীয় জিনিস যেটা ভিউয়ার্স বা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে, মানে দেশে অনেক লোক অসুস্থ, যে ঘরের একজন যদি
হ্যাঁ, মানে গড়ের যদি বেশ কয়েকজন অসুস্থ থাকে, যে সুস্থ লোকটি কিভাবে তাদেরকে সেবা যত্ন দিবে সেটি সম্পর্কে যদি আপনি একটু বলেন। অন্যরা হয়তো একটা কি জানলেন, অনেক সময় আছে যে একজনের করোনা ভাইরাস হয়েছে আর তার পাশে কেউ যায় না, কিন্তু এটা সঙ্গ দেয়া যে একটা রোগীর জন্য কতটুকু জরুরি সেটা যদি একটু বলেন। আমি মিথ্যা বলবো না, ভয় পাই না, যেটা বললো ভয় অবশ্যই পাইছি, কিন্তু আমি দেখছি যখন আমারই সামনে থাকতে হবে, আমারই ফাইট করতে হবে, তখন আমি মাস্ক পরে থাকতাম অল টাইম, আর বারবার হাত ধুতাম আর স্যানিটাইজার ইউজ করতাম। আর কি, আমি অবশ্য আমার জ্বর কিছুই হয়নি, কিন্তু আমি 3 বেলা প্যারাসিটামল খাইছি আর স্যুপ, মানে ওদের যেটা দেবো ওটা আমিও নিছি, মানে আমার যখন আবার আমি স্টিম নিছি, তারপর মেন্থল টাইপের কোনো ড্রপ আছে ওটা পানি মতো দেওয়া স্টিম নিছি, গোলমরিচ খাইছি, তারপর লেবু, লেবুটা খুব বেশি ইউজ করছি আমরা সবাই, সব খাওয়াতে দিয়ে দিছি, ওরা তো খেতে পারে নাই, কিন্তু যেটাই খাইছে টি এর মধ্যে আমি লেবু দিয়ে দিছি, এমনকি আমি নিজেও লেবু চা অনেক খাইছি। এ এখন পর্যন্ত সতর্কে আছি, এভাবে ভালো আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। যে আমরাও দোয়া করি আপনি সুস্থ থাকেন। ভাইয়া যদি একটু বলেন যে আসলে আপনি মানে কি মনে করেন যে আপনি কিভাবে আক্রান্ত হলেন, এই এই আপনার জবে না কি বাচ্চারা নিয়ে আসছে, কি মনে হয় আপনার? আমি মনে করি যে জনগণ একটু লকডাউন লিফট হওয়ার পরে একটু ফ্রি হয়ে গেছে, তো তো এই জন্য মেলামেশাটা বেশি হচ্ছে, এই জন্য মনে আমার মনে এখন এটা স্প্রেড বেশি হবে আর একটু ভবিষ্যতে। তাড়াতাড়ি দেওয়া হয়েছিল কারণ ওর হাই প্রেশার ছিল, জিপি থেকে ওকে দিয়ে দিছে, কিন্তু আসলে কারণে হয়তো ফাইট করে আসতে পারছে ঘরে ভালো, এটাই। জি, ধন্যবাদ মহিউদ্দিন সাহেব, এবং আপু আপনাকেও ধন্যবাদ, আপনারা যে সময় দিয়েছেন। আমি বিশ্বাস করি এই ভিডিও দেখার পর যারা এই ধরনের সমস্যা পড়বেন আপনারাও একটু সাহস পাবেন, এবং কিভাবে এ থেকে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় সেটি সম্পর্কেও আপনাদের একটু আইডিয়া হবে। আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম।